ধন্যবাদ আপনাকে ভিডিওটি প্লে করার জন্য। হয়তো আপনার একটি স্মার্টফোন আছে বাট কম্পিউটার নেই, আর আপনি চাচ্ছেন স্মার্টফোনের মাধ্যমে টাইপিং এ মাস্টার হতে বা টাইপিং শিখতে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে এবং কিভাবে আপনি স্মার্টফোনের মাধ্যমে টাইপিং শিখতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম মোবাইল ফোন দিয়ে কিভাবে টাইপিং শেখা যায় এবং সবচেয়ে বেশি কমেন্ট পড়েছিল এই ভিডিওটিতে। তার মধ্যে যে কমন যে প্রশ্নগুলো ছিল, স্মার্টফোনে যদি আপনি কিবোর্ড কানেক্ট করে টাইপিং শিখতে চান তাহলে স্মার্টফোনের কোনো ক্ষতি হয় কি না, তো এই উত্তরে আমি প্রথমেই বলতে চাচ্ছি, আপনি যেহেতু একটি ডিভাইস ব্যবহার করছেন আপনার স্মার্টফোনে, তো সেই ক্ষেত্রে যদি আপনি অটিজি কেবলের মাধ্যমে সেই ডিভাইসটি কানেক্ট করে থাকেন তাহলে চার্জের একটা বিষয় থেকে যায় এবং সেই ডিভাইসটিতে আপনার যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থেকেই কিন্তু চার্জ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করতে পারেন। সো যেহেতু আমার কাছে ওয়্যারলেস মাউস আছে বাট ওয়্যারলেস কিবোর্ড নাই, তো আমি আপনাদেরকে আমার অটিজি কেবলের মাধ্যমে কিবোর্ড আমার স্মার্টফোনে কানেক্ট করে কিভাবে টাইপিং করতে হয় সেটা দেখাবো। তো আপনারা চেষ্টা করবেন ওয়্যারলেস কিবোর্ড দিয়ে স্মার্টফোনগুলোতে কানেক্ট করে কাজ করতে। ওয়েলকাম ব্যাক। সো স্মার্টফোনে আমরা কিবোর্ড কানেক্ট করার জন্য যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করব তার মধ্যে হচ্ছে, প্রথমত আমাদের একটি লাগবে স্মার্টফোন, তারপর হচ্ছে আমাদের লাগবে একটি কিবোর্ড, এবং এই কিবোর্ডটি কানেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অটিজি পোর্ট বা অটিজি কেবল। তো প্রথমে আমরা এই অটিজি পোর্টটিকে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করব। তো প্রথমে আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি। ওকে, তো কানেক্ট করার পর আমাদের যে কিবোর্ডটি রয়েছে, সো এই কিবোর্ডটি হচ্ছে একটি এফোরটেকের কিবোর্ড। সো এই কিবোর্ডের যে ইউএসবি কেবলটি রয়েছে সেই কেবলটিকে আমরা আমাদের স্মার্টফোনের সাথে যে অটিজি পোর্টটিকে কানেক্ট করেছি তার সাথে কানেক্ট করব। এবার কানেক্ট করার পর আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব এবং সেটিংস অপশন থেকে আমাদেরকে চলে আসতে হবে অ্যাডিশনাল সেটিংস অপশনে। আবার এইখান থেকে অটিজি কানেকশন যে অপশনটি রয়েছে সেটাকে অ্যালাউ করে দিতে হবে, অর্থাৎ অন করে দিতে হবে। ওকে, তো অন করে দেওয়ার পর আমরা আমাদের কিবোর্ডটিতে দেখতে পাচ্ছি একটি নেম লক বাটন রয়েছে। সো এই বাটনটার উপর প্রেস করব। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটি আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট হয়েছে। এবার আমরা টাইপিং প্র্যাকটিস করব। তো টাইপিং প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের স্মার্টফোনের একটি অ্যাপস ওপেন করব। ওয়ার্ড নামে একটি অ্যাপস রয়েছে যেটা মাইক্রোসফট ওয়ার্ডের একটি অ্যাপ। ওকে, তো এবার আমরা আমাদের পজিশন মতো স্মার্টফোন এবং কিবোর্ডটাকে সঠিকভাবে রাখব। রাখার পর আমরা প্র্যাকটিস করব। সো আশা করছি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো যাদের স্মার্টফোনে অটিজি কানেকশন অপশনটি নেই তারা প্লে স্টোর থেকে একটি অটিজি কানেকশন নামে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্মার্টফোনের সাথে কিবোর্ড কানেক্ট করতে পারবেন। যদি বিষয়টি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।